নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছে খবর শিরোনাম। নিউ ইয়র্কের কুইন্সে এক ইমাম সহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে ওজন পার্ক এলাকার আল ফোকরান জামে মসজিদ এলাকায়। পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। আব্দুল বাসিত রবিবার নয়াদিল্লিতে কাশ্মীরের স্বাধীনতা সংক্রান্ত যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। হায়দরাবাদের মাধেপুরে খোলা ম্যানহোল থেকে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ। তাদের মৃত্যুতে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XPS and specially dedicated to crazy gamer. We have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. Dada, ghorer jonno tin dekhan na. Dekhachi. এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নিউ ইয়র্কের কুইন্সে এক ইমাম সহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে উজন পার্ক এলাকার আল ফোকরান জামে মসজিদ এলাকায়। নিউ ইয়র্কের কুইন্সে এক ইমাম সহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। নিহতেরা হলেন ইমাম আলাউদ্দিন আখানজি এবং তার সহযোগী তারা মিয়া। পুলিশ সূত্রে খবর, উজন পার্ক এলাকার আল ফোকরান জামে মসজিদের ইমাম ছিলেন আখানজি। ওই দিন প্রার্থনা শেষে তারা মিয়াকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে ফিরছিলেন ইমাম। সেই সময় ওই দুষ্কৃতী
তাদের পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ইমামের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তারা মিয়ার। নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার জানান, এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে এটা হ্যাট ক্রাইমের ঘটনা কিনা তা খতিয়ে দেখছেন তারা। আবার ডাকাতির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশের একটি সূত্র, কারণ নিহতদের পকেটে নগদ $100 পাওয়া গিয়েছে। তবে প্রকাশ্য দিবালোকে এরকম একটা ঘটনা সত্যিই উদ্বেগের বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। সাউটনার আরও জানান, ওই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, হামলাকারীকে শনাক্তও করা গিয়েছে। তার পরনে ছিল কালো রঙের টি শার্ট এবং হাফ প্যান্ট। পিছন থেকে দ্রুত গুলি করে সে পালিয়ে যায়। ওজন পার্ক এলাকায় প্রচুর বাংলাদেশি থাকেন। দুই বাংলাদেশির হত্যার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান অনেকেই। তারা হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। বাংলাদেশিদের নিরাপত্তার দাবিও তুলেন বাসিন্দারা। তাদের অভিযোগ, ধর্মীয় কারণেই খুন করা হয়েছে ইমাম ও তার সহযোগীকে। তবে পুলিশ এই তত্ত্ব খারিজ করে দিয়েছে। আলাউদ্দিনের ভাই মাসুকউদ্দিন জানান, মসজিদ থেকে হাঁটা পথের দূরত্বেই একটি বাড়িতে থাকতেন আখানজি, তার পাশের বাড়িতেই থাকতেন তারা মিয়া। দুপুরে প্রার্থনা শেষে বাড়ির দিকে যাওয়ার সময়ই এক দুষ্কৃতী তাদের গুলি করে হত্যা করে। এই ঘটনায় সেখানকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের অভিযোগ, হামলার এই ঘটনাই প্রমাণ করছে বেছে বেছে মুসলিমদের হত্যার ছক কষছে হামলাকারীরা। গত দুবছর আগে ইমামের দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসেন আলাউদ্দিন আখানজি। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি খুব জনপ্রিয় ছিলেন। তিনি আধুনিক মনস্ক এবং একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। আব্দুল বাসিত রবিবার নয়াদিল্লিতে কাশ্মীর স্বাধীনতা সংক্রান্ত যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। আব্দুল বাসিত রবিবার নয়াদিল্লিতে কাশ্মীরের স্বাধীনতা সংক্রান্ত যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল। কিন্তু বাসিতের মন্তব্য নিয়ে কিছু বলল না নয়াদিল্লি। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে সে দেশের সরকারের পাঠানো একটি চিঠির প্রসঙ্গ টেনে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। বললেন, পাকিস্তানের ট্রেডমার্ক লাগানো রপ্তানি হল সন্ত্রাস, মাদক, অস্ত্র ইত্যাদি। ভারত সেসব অনেক নিয়েছে, আর দরকার নেই। যে চিঠির প্রসঙ্গ টেনে বিকাশ স্বরূপের এই কটাক্ষ, কি রয়েছে সেই চিঠিতে? বিকাশ স্বরূপ জানিয়েছেন, 12 আগস্ট পাক বিদেশ মন্ত্রক একটি চিঠি বা লিখিত প্রস্তাব ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে পাঠায়। সেই চিঠিতে লেখা ছিল, জম্মু কাশ্মীরে ত্রাণ পাঠাতে চায় পাকিস্তান। বিকাশ স্বরূপ রবিবার বলেন, ওই প্রস্তাবের কোনো অর্থই হয় না। বিকাশ স্বরূপ আরও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ, অস্ত্র, মাদক এবং জাল টাকা, নিজেদের ট্রেডমার্ক লাগানো এই জিনিসগুলো পাকিস্তান এত পরিমাণে রপ্তানি করেছে যে এই অঞ্চলে ভারতসহ অন্যান্য দেশ সেসব যথেষ্ট পরিমাণে নিয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তীব্র কটাক্ষ, অনেক ধন্যবাদ। পাকিস্তানের কাছ থেকে আর কিছুই আমাদের দরকার নেই। তারপর কঠোর বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দেন, পাকিস্তানের ওই চিঠিকে ভারত মোটেই ভালো চোখে দেখছে না। তিনি বলেন, পাক বিদেশ মন্ত্রকের তরফ থেকে আসা এই অতি উৎসাহী প্রস্তাবকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। 12 আগস্ট পাক বিদেশ মন্ত্রক যে চিঠি দিয়েছিল তা নিয়ে 14 আগস্ট ভারতীয় বিদেশ মন্ত্রক মন্তব্য করায় কোনো কোনো শিবিরে কিছুটা বিস্ময় রয়েছে। তবে কূটনৈতিক মহলের মতে ভেবেচিন্তেই ওই বিষয়টি নিয়ে এদিন প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ভারতের নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত কাশ্মীরের স্বাধীনতা সংক্রান্ত যে মন্তব্য রবিবার নয়াদিল্লিতে করেছেন তার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া ভারতকে দিতেই হতো। ভারত পাকিস্তানের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া দিল, কিন্তু বাসিতের মন্তব্যকে কেন্দ্র করে নয়, কারণ ভারতীয় বিদেশ মন্ত্রক বোঝাতে চাইল কাশ্মীর নিয়ে পাকিস্তান যা বলছে তাকে নয়াদিল্লি বিন্দুমাত্র গুরুত্বও দিচ্ছে না, কারণ কাশ্মীরের সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে পাকিস্তানের মন্তব্যে কিছুই যায় আসে না। A communication was apparently delivered to our High Commission in Islamabad on the 12th of August. I can only characterize its contents that proposed sending supplies to the Indian state of Jammu and Kashmir as absurd. India and others in the region have already received enough of Pakistan's trademark exports, international terrorism, cross-border infiltrators, weapons, narcotics. We completely and categorically reject this perverted communication from the Pakistan Foreign Ministry. Bureau report, Khabar Tripura. হায়দ্রাবাদের মাধেপুরে খোলা ম্যানহোল থেকে 4 জনের দেহ উদ্ধার করে পুলিশ।
তাদের মৃত্যুতে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। হায়দ্রাবাদের মাধেপুরে খোলা ম্যানহোল থেকে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ। শনিবারের ঘটনা, মৃতেরা হলেন শ্রীনিবাস, সত্যনারায়ণ, নাগেশ এবং গঙ্গাধর। ঠিক কি হয়েছিল? প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন তিনজন কর্মী। 25 ফুট নিচে নামার পরই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু তাদের আওয়াজ কারো কানে পৌঁছয়নি। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন গঙ্গাধর নামে এক ট্যাক্সি চালক। আওয়াজ শুনে তিনি ট্যাক্সি থামিয়ে ওই কর্মীদের উদ্ধারের জন্য এগিয়ে যান। ম্যানহোলে তিনিও নেমে পড়েন, কিন্তু আর বেরোতে পারেননি। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে চারজনেরই মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরই পুলিশ এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়। চারজনের দেহ উদ্ধার করতে গিয়ে চাঁদু নামে আরও একজন অসুস্থ হয়ে পড়েন বিষাক্ত গ্যাসের কারণে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনজন কর্মীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। তাদের অভিযোগ, অদক্ষ কর্মীদের কাজে লাগাচ্ছেন কন্ট্রাক্টর। এছাড়া কোনো নিরাপত্তা ছাড়াই তাদের কাজ করতে নামানো হয় ম্যানহোলে, ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। শনিবারের ঘটনাও সেই একই কারণে ঘটেছে। ওই কর্মীরা জানান, অনেক ঝুঁকি নিয়ে তাদের ম্যানহোলে কাজ করতে নামতে হয়। মিথেনের মতো বিষাক্ত গ্যাস বের হয় সেখান থেকে, যা অনেক সময় প্রাণঘাতী হয়। গত জুনেই খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল এই কন্ট্রাক্টরের বিরুদ্ধেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XPS and specially dedicated to crazy gamer, we have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. BMANI Notun Jibon Onik Shop. দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ওয়াঘাই মিষ্টি দিয়ে জম্মুর পুঞ্চ জেলার দুটি জায়গায় গুলাগুলি ছুড়ল পাকিস্তান, আর দিল্লিতে বসে পাক হাই কমিশনার কাশ্মীরের স্বাধীনতা দাবি জানালেন। রবিবার এভাবেই 69তম স্বাধীনতা দিবসটি পালন করল পাকিস্তান। ওয়াঘাই মিষ্টি দিয়ে জম্মুর পুঞ্চ জেলার দুটি জায়গায় গোলাগুলি ছুড়ল পাকিস্তান, আর দিল্লিতে বসে পাক হাই কমিশনার কাশ্মীরের স্বাধীনতার দাবি জানালেন। রবিবার এভাবেই 69তম স্বাধীনতা দিবসটি পালন করল পাকিস্তান, যার শুরুটা হয়েছিল রবিবার ভোররাত থেকেই। কোনো কারণ ছাড়াই নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মুর পুঞ্চ জেলার সাপোকান্দির দু জায়গায় ভারতীয় সেনা চৌকির উপর গোলাগুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে থাকে পাক গোলা মর্টার, যেখানে রবিবার হানাদারি চালিয়েছে পাক জওয়ানরা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সেটি সংঘর্ষ বিরত এলাকা বলে চিহ্নিত। চার মাস পর আবার পাক গোলাগুলি আছড়ে পড়ল ওই এলাকায়। এদিন নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্জের শাপুর, কসবা, গৌতিয়ানের মতো ছটি গ্রাম সহ ভারতীয় চৌকি লক্ষ্য করে মূলত হামলা চালিয়েছে পাক সেনা। মর্টার শেলের আঘাতে গুরুতর জখম এক প্রোড়াকে পুঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে গত চার মাসে দুবার হামলা চালালো পাক সেনা। চলতি বছরের 10 এপ্রিল পুঞ্জ সেক্টরেই হামলা চালায় তারা। গত এক বছরের নিয়ন্ত্রণ রেখায় এ নিয়ে 30 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গত বছর সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে পাকিস্তানের গোলাগুলি ছোড়ার মোট 405টি ঘটনায় 16 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, জখম হন কম করে 71 জন। এসবের মধ্যেই ওয়াঘা সীমান্তে রবিবার মিষ্টি বিলি করেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তানের রেঞ্জাররা। গত বছর পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিহানার ঘটনার প্রতিবাদে ওই মিষ্টি বিলির অনুষ্ঠান বয়কট করেছিল বিএসএফ। এদিন পাক রেঞ্জাররা বিএসএফ জওয়ানদের মিষ্টির প্যাকেট দিয়েছেন। তবে সোমবার তার প্রেক্ষিতে বিএসএফের তরফেও পাক রেঞ্জারদের মিষ্টির প্যাকেট দেওয়া হবে কিনা তা অস্পষ্ট হয়ে গেল রবিবার পুঞ্জে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে পাকিস্তানের গোলাগুলি বর্ষণ আর দিল্লিতে পাক হাইকমিশনারের কাশ্মীর সংক্রান্ত বিবৃতিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুবছরের পুরনো বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হলো মজিল হক নামে এক ব্যক্তি। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানী জিবি হাসপাতালে। ঘটনা রবিবার 7 সকালে সোনামুড়া মৎস্য বাজারে। এই ঘটনায় সোনামুড়া বাজার জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। দুবছরের পুরনো বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হলো এক ব্যক্তি। রবিবার 7 সকালে সোনামুড়া মৎস্য বাজারে ঘটল এই ঘটনা। জানা যায়, রবিবার সকাল 6টায় মমিন মিয়ার দায়ের আঘাতে আহত হয় মজিল হক নামে এক যুবক। বিগত 2 বছর যাবত মমিন ও মজিল হকের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদ চলছিল, আর এই বিবাদকে কেন্দ্র করেই রবিবার ঘটল এই ঘটনা। মমিন ও মজিল হক সোনামুড়া মৎস্য বাজারের ব্যবসায়ী। বাজারে যখন মাছ নামানোর জন্য তড়িঘড়ি, তখন হঠাৎ মমিন মিয়া মজিল হককে পেছন দিক থেকে ধারালো দা দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মজিল হক মাটিতে লুটিয়ে পড়ে, তার বাঁ হাতটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। মজিল হককে আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা ব্যাগতিক দেখে তাকে রাজধানী জিবি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার মধ্যে সাধারণ মানুষের সহায়তায় পুলিশ অভিযুক্ত মমিন মিয়াকে আটক করে। এই ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল 6টা তখন কামাইতে আসি, মজিল হক আসিল গদিতে বাড়িব, দাঁড়াইছে মানে বাড়িয়ে নামিয়ে আইব। এই টাইমে শিকার পড়ছে মমিনে দাও দিয়া কূপ দিছে, চিল্লাইয়া বাইরে আসছে, দাও হাতে কূপ পড়ছে একটা, আর ফিটে আর গর্ত না পড়ছে একটা। হ্যাঁ, বাইজ্ঞা গেছে গা দাও লইয়া এদিকে বাইজ্ঞা, আর মজুলোক এখানে আইয়া চিল্লাইতে আছে, ঘুরে যেতে আছে। আমরা 3-4 জনে ধরছি দইরা, মাছের গাড়ি ঘুরাইয়ে আবার হাসপাতাল লইয়া গেছে। এখান থেকে রেফার করছে হাফাইনা, হাফাইনাতে মনে হয় অনেক জীবিতে শুনে আমরা খবর লইছি, অনেক আমরা কইতে পারি না, অবস্থা কিন্তু সিরিয়াস। বাইরে ফাটান লাগবে, আমরা কাছে এই ফোন আইসে যে বাইরে ফাটাইতে। কথা বলতে দীর্ঘ 2 বছর তার লগে কোনো মাছ গোলে নাই, তার লগে মাছ গোল নাই। এর আগে মাছ টাছ কিনতো, মাছ টাছ কিনার মধ্যে তারে টাকা দেন আছে 40,000 টাকার মতো। তারে বলছে টাকা দিলে তুই মাছ কিনিস, না দিলে তুই মন সাইজে শুনে শুনে দিস আমি মাছ বেচতাম না। এইভাবে রয়েছে, এইভাবে ইয়াতে দীর্ঘ 2 বছর দুজনের কোনো মাছ গোল নাই। ফাটনা টাটনার এই সমস্ত কিছু ছিল না, শুধু মাছ বেচত, তো এই গদিত মাছ বেচত বেশিরভাগ এই গদিতে কিন্তু। হ্যাঁ, মজুরলোক টাকা ফানা আছে, টাকা দেয় না, বিদে মাছও কিনে না, আর দীর্ঘ 2 বছর ধরে দুজনের কোনো মাছ দিল না। সোনামুড়া থানার ওসি অমল চক্রবর্তী জানান, মামলা পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে 326 ধারায় আইনস্বরূপ ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলায় আমাদের
তামসাবাড়ির মমিন মিয়া এবং সীমন্তপুরের মজিদ মিয়ার মধ্যে একটা অল্টারকেশন হয়েছিল তাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, মাছ ব্যবসায়ীরা। তা এই অসন্তোষটা দু বছর যাবৎ চলছিল এদের মধ্যে। এই নিয়ে সকালবেলা তাদের মধ্যে বর্ষা হয়, বর্ষার কারণে মজিদ মিয়াকে মমিন মিয়া দা দিয়ে হাতে কুটতে, এতে হাতের অবস্থা খুবই খারাপ। তিনি আমরা একটা মামলা নিয়েছি 326 ধারায় আর কিছু। এতে সাত সকালে সোনামুড়া মৎস্য বাজারের এই ঘটনায় এখনও ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রভাত ভ্রমণে বেরিয়ে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় এক মহিলা। ঘটনা কৈলাসহর বাবুর বাজার সংলগ্ন স্থানে। ঘটনা তদন্ত করছে পুলিশ। রবিবার সকালে কৈলাসহর বাবুর বাজার সংলগ্ন স্থানে এক যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকার ফৈজুল নেশা নামে এক মহিলা। এলাকাবাসীকে জানালে এলাকাবাসী ইরানি থানায় খবর দেন। ইরানি থানার পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃত যুবকের নাম কামাল হোসেন, বয়স 20। ঘটনা তদন্ত করছে পুলিশ। কামাল হোসেনের পরিবারের দাবি, তাকে কেবাকারা খুন করেছে, তবে মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এলাকাবাসীরা জানান, রবিবার ভোর 4:30 এলাকার এক বয়স্ক মহিলা প্রভাত ভ্রমণে বের হয়ে আতিক আলীর বাড়ির ঘরের বারান্দায় কামাল হোসেনের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেন কামাল হোসেনের পরিবারের লোকজনকে। খবর যায় ইরানি থানায়। ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার তদন্তে ছুটে আসেন SDPO রাজীব সেনগুপ্ত। তারপর ছুটে আসেন SP অজিত প্রভাত সিং। নামানো হয় পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরু, কিন্তু কোনো লাভ হয়নি। মৃতের কাকা আরমান আলী জানান, কামাল হোসেন শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাবুরবাজার যায়, এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার দাবি, তার ভাতিজাকে কে বা কারা খুন করেছে। শনিবার রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টির সুযোগ নিয়েই তাকে খুন করা হয়েছে বলে তার দাবি। জাকির হোসেন, কি হয়েছে? কোন দিন করা হয় সকালে? আমার মা ওই মনিমার করতেন যে ডাইভ। মার নাম কি? তা কয়জন আছে একদম বুঝাই না। আইসি বুঝাই দিকে দিয়ে ঘুরাই যা করছে, এরপর হঠাৎ করে এখানে দেখছে একজন লোক খোলায়। সেটা এখন কে কে জানে? গ্যারকা ওই যে আমরা পাশের বাড়ির লোক শরাফত, এবং খোলায় দিয়েছে। তারপর আমার বাড়ি থেকে দেখি ওখানে জাকির উঠ, দেখো ওইখানে বোধহয় শরাফত রেখে মারিয়া ফেলাই দিচ্ছে। এলাকাবাসীরা জানান, মৃত যুবক নেশার ট্যাবলেট ব্যবহার করে সে নেশা করত। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কাউকে পুলিশ আটক করেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৈলাসহর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেনগুপ্ত জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে এটা খুন নাকি অন্য কিছু। এখন তদন্ত শুরু করছি আর কি, দেখা যাক কি হয়। তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ সম্বন্ধে তো এখন কিছুই বলা যায় না, তো আমরা একটা কেস নিয়ে এখন আমরা স্যার পরিবারের পক্ষ থেকে কেস করা হয়েছে। অভিযোগ কি কেস করা হবে এখন কোনো স্পেসিফিক কোনো তাদের পরিবারের পক্ষ থেকে কি কারণ আমি অভিযোগ করা হয়েছে? না না, এখনো আমরা পাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ভারতের 70তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তেলিয়ামুড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী। সোমবার সকাল 9টায় তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ভারতের 70তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে তেলিয়ামুড়া মহকুমার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। এরই মধ্যে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ খোয়াই জেলা পুলিশ প্রশাসন। রবিবার দিনব্যাপী চলে তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর 12 নং বাহিনীর বম্ব স্কোয়াডের কর্মীদের দ্বারা তেলিয়ামুড়া গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি অভিযান। নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া থানার SI মঙ্গেশ পাটারি সহ টিএসআর 12 নং বাহিনীর জওয়ানরা। প্রথমেই তেলিয়ামুড়া বাজার, তেলিয়ামুড়া হাসপাতাল, রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলে তল্লাশি অভিযান। অভিযানকালে কোনো ধরনের অপ্রীতিকর বস্তুর সন্ধান মেলেনি বলে জানান অভিযানকারীরা। অপরদিকে তেলিয়ামুড়া নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এবং কোনো ধরনের অঘটন রুখতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। অপরদিকে আসাম আগরতলা জাতীয় সড়ক সহ 18মুড়া পাহাড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে CRPF জওয়ানদের দ্বারা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি অভিযান। বহিরাগত গাড়িগুলি সহ বিভিন্ন গাড়িগুলিতেও চলছে তল্লাশি, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। স্পেশাল আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা
টোটাল যদি আমরা লোকেশন খোয়াই লোকেশন টোটালটি আমরা চেক করতেছি। রেলওয়ে স্টেশন সমস্ত ভিআইপি ভালনারেবল পয়েন্টগুলি আমরা চেক করছি। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না? কোনো ঘটনা নাই, কোনো কিছু পাওয়া যায়নি? না, কিছু পাওয়া যায়নি, সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত আমাদের যতটুকু জানা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, ঘটনা খোয়াই থানাধীন অফিস টিলা মাস্টারপাড়া এলাকায়। ক্রমাগত চুরির ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয়। রাতের আঁধারে নিশি কুটুমদের দৌরাত্মের দিন ফুরিয়ে এসেছে। এবার প্রকাশ্য দিবালোকেই দিবা কুটুমদের যন্ত্রণায় নাভিশ্বাস আমজনতার। যেখানে যে শহরে পুলিশই নিষ্ক্রিয়, সেই শহরে চোর এবং চুরি দুটোরই সংখ্যাটা ব্যাপক হারে বৃদ্ধি পাবারই কথা। ক্ষয় পুরো এলাকায় এ নিয়ে টানা বেশ কয়েকটি বড় বড় চুরির ঘটনা ঘটে গেলেও পুলিশের নিষ্ক্রিয়তায় একটি চুরির ঘটনারও কুলকিনারা হয়নি। শনিবার রাতে কোনো এক সময় খোয়াই থানাধীন অফিস টিলা মাস্টারপাড়া এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। 5-6 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 50,000 টাকা চুরি করে চোরের দল। শনিবার রাতে গৃহকর্তা পবন দাস ওনার স্ত্রী ও 2 মেয়ে বাড়িতে ছিলেন না। পবনবাবু খোয়াই নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, তাই তিনি শনিবার রাতে সেখানেই ছিলেন। ওনার স্ত্রী ও 2 মেয়ে ছিল আগরতলায়। সেই সুযোগে বাড়ির মূল ফটক সহ মোট 3-3টি তালা ভেঙে চোরেরা ঘরের ভেতর প্রবেশ করে এবং সমস্ত কিছু তছনছ করে ফেলে। পুরো ঘরের ভেতরে যেন যুদ্ধ হয়েছে বলে মনে হয়। রবিবার সকালে গৃহকর্তা পবনবাবু বাড়িতে এসে দেখেন মূল ফটকের তালা খোলা। ভেতরে প্রবেশ করতেই ওনার চোখ ছানাবড়া হয়ে পড়ে। খবর পৌঁছে খোয়াই থানায়, কিন্তু প্রশ্ন উঠছে মাস্টারপাড়া সহ বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট না থাকায় এবং বাড়ির লোকেদের অনুপস্থিতিতে দিনের পর দিন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ কেন নীরব ভূমিকায়? একের পর এক ঘর নিঃস্ব হচ্ছে, কিন্তু তাতে পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আসলে আমাদের স্প্রে ডিটো হয়েছি সকালে দেখি 7:10 দেখি আমার সামনে গেটের তালা ভাঙা এবং দুটোটা ঢুকলাম, ঢুকে দেখি গেটে ডিলে গেটটা ভাঙা। ঘর গেলাম, ঘর দেখে মানে তালাটা ভাঙা, তাকে ঘর গেলাম, ঘর দেখি আমার গোদরেজ পুরো খোলা, শোকেসগুলো সব খোলা। কী কিনেছে মনে করে? স্বর্ণ, স্বর্ণ আসলো, টাকা আসলো কিছু। কীরকম পরিমাণে স্বর্ণ আসলো? স্বর্ণ কম, আমার তো অনুমানে 500 ভরি হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের আহ্বানে বার্ষিক কাজের ব্যয়িত হিসাবের জন্য সংসদ সভার আয়োজন করা হয়। সবাই জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেও মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজে পিছিয়ে নেই কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত। প্রতিটি কাজ যাতে নির্দিষ্ট সময়ে বাস্তবায়িত হয়, অত্যন্ত স্বচ্ছতা ও পুঙ্খানুপুঙ্খ নজরদারি রেখে কাজ করার প্রচেষ্টা থাকে নির্বাচিত ত্রিস্তর জনপ্রতিনিধিদের। পঞ্চায়েত এলাকার যে কোনো উন্নয়ন কাজে ওই ওয়ার্ডের জনগণকে নিয়ে মনিটরিং কমিটি গঠন করে কাজের নজরদারি রাখা হয়। এদিন পঞ্চায়েতের আহ্বানে বার্ষিক কাজের ব্যয়িত হিসাবের জন্য সাধারণ সভার আহ্বান করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও 172 পরিবারের কর্তা ব্যক্তিরা ছিলেন সভায় উপস্থিত। উপস্থিত সবাই প্রত্যেকের হাতে 2015-16 অর্থবর্ষের বিভিন্ন প্রকল্পের আয়ব্যয়ের হিসাবের একটি করে পুস্তিকা দেওয়া হয় সভায়। হিসাবের বই হাতে পেয়ে গ্রামবাসীরা অত্যন্ত আপ্লুত। পঞ্চায়েত প্রধান বিমল দাস সাধারণ সভায় অর্থবর্ষের পঞ্চায়েতের বিভিন্ন খাতে ব্যয়িত অর্থের বিবরণ দিতে গিয়ে 10টি প্রকল্পে রূপায়ণের সর্বমোট 1,14,09,900 টাকা ব্যয় হয়েছে বলে তার তথ্যে হিসাব পেশ করেন। উপস্থিত জনগণ সন্তোষ প্রকাশ করে বলেন, শহরের ন্যায় গ্রামকে সাজিয়ে তুলতে হবে। সবাই অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক কৌশিক চন্দ। তার আহ্বান, লড়াই সংগ্রামের মাধ্যমেই গ্রাম উন্নয়নের এই সুফল। উন্নয়নের কাজকে আরো গতিশীল করতে হলে মানুষের ঐক্য সহযোগিতা বিশেষ প্রয়োজন। উন্নয়নের জন্য আজকে বাপন সরকার অধিক অর্থ বরাদ্দ করা হচ্ছে, যাতে গ্রামীণ এলাকা বিশেষ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনব্যাপী ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র মহকুমা তৃতীয় সম্মেলনের সমাপ্তি হলো রবিবার। সম্মেলনে 65 জনের নতুন কমিটি গঠিত হয়। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া দুদিনের ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র মহকুমা তৃতীয় সম্মেলনের সমাপ্তি হয় নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে। নতুন কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী ও শুভদেবনাথ সভাপতি নিযুক্ত হন।
মোট 65 জনের নতুন কমিটি গঠিত হয়। সম্মেলনে শুরু হয় 213 জন প্রতিনিধি নিয়ে। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান বক্তা সাংসদ তথা ভারতের ট্রেড ইউনিয়ন রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, মহকুমা পার্টির সম্পাদক সুধীর সরকার, ভারতের ট্রেড ইউনিয়ন মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, রাজ্য কমিটির কার্যকরী কমিটির সদস্য নির্মল রায়, দীপক দাস সহ অন্যান্যরা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর প্রত্যেক ইউনিয়নের সম্পাদকেরা প্রতিবেদনের উপর আলোচনা করেন। ভারতবর্ষের সংবিধানে এটা বলা ছিল একটা সময়, যদি এখন এখান থেকে সরে এসেছে কেন্দ্রীয় সরকার, যে ভারতবর্ষে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, এই যে আমাদের এখানে ধরুন ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, এই সমস্ত যে রাজ্যগুলো, ওইদিকে সিকিম, আর উত্তর ভারতের তিনটি রাজ্য, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, আরেকটি হিমাচল প্রদেশ, এবং আরেকটি হচ্ছে নতুন রাজ্য হয়েছে উত্তরাখণ্ড। এই রাজ্যগুলো ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর মতো নয়, সমান জায়গা নেই, সমতল এলাকা এই রাজ্যগুলোতে কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিউ ইয়র্কের কুইন্সে এক ইমাম সহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে ওজন পার্ক এলাকার আল ফোকরান জামে মসজিদ এলাকায়। পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। আব্দুল বাসিত রবিবার নয়াদিল্লিতে কাশ্মীরের স্বাধীনতা সংক্রান্ত যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। হায়দরাবাদের মাধেপুরে খোলা ম্যানহোল থেকে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ। তাদের মৃত্যুতে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।